শেখর বাবু অসুস্থ, এত দিন তো তুই ওদের কাছে ছিল, হয়তো শেখর বাবুর সঙ্গে দেখা করতে গেছে। আমার মনে হয় না সেটা খুব বড় অপরাধের কিছু। আর গোহেলি, এটার যাই হোক এটাকে পাড়া বেড়ানো বলা যায় না। হ্যাঁ, এটাকে পাড়া বেড়ানোই বলা যায়। ওকে কে দরদ দেখাতে বলেছে? শেখর অসুস্থ, তার ওষুধ ডাক্তার সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। ও কি ডাক্তার না নার্স? ও, এই দুটো কারণ ছাড়া বেরোনো যায় না তুমি বলছো? না যায় না। ও যখন এ বাড়ির বউয়ের স্ট্যাটাসটা এনজয় করছে, তখন ওকে এ বাড়ির বউ হিসেবেই থাকতে হবে। এই বাড়ির বউরা যখন তখন হুটহাট যেখানে সেখানে চলে যায় না। বৌমা, ও যদি কদিনই পুরনো হতো তাহলে যেত, তুমিও তো যাও। আমরা কি কখনো তোমাকে বারণ করি? কিন্তু ও তো নতুন বউ, এখনো আট দিনও পার হয়নি, এর মধ্যে কারোকে কিছু না বলে একা একা হোক না শিখরদের বাড়ি, তাহলে বলে যাবে তো? এত স্বাধীনতা কে দিয়েছে ওকে? আর গেলে সায়ন্তু একে নিয়ে যেতে পারত। আসলে একটা ডেসপারেট বুনো ঘোড়া, আরে জমলি তো, কিছু শেখে নি তো সহগত হবে। হ্যাঁ, আর এইরকম একটা বুনো ঘোড়া এসে জুটেছে আমারই ছেলেটার জীবনে, সেটাই সব থেকে প্যাথেটিক। আমার যখনই মনে হয় না তখনই মাথায় আগুন জ্বলে যায়। আয় মা, আয়। আয় মা, আয়। আমি তো বলছি, আমি তো সঙ্গে আছি, ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু হবে না, আমি তো আছি না। এই মেয়ে, কোথায় গিয়েছিলে কাউকে না বলে? মাম, আমি একটু জেঠুকে দেখতে গিয়েছিলাম, জেঠুর খুব শরীরটা খারাপ তো সেটা শুনেছিলাম তাই। তাই ওনার দরদ একেবারে উতলে উঠলো। দিদি, একদম ওর হয়ে কোনো কথা বলবে না রাজলক্ষ্মীদি। ওই সাপের পাঁচ পা দেখেছো? হ্যাঁ, সাপের পাঁচ পা দেখেছো? কি ভেবেছো এটা মধুপুরা? মধুপুরা যেরকম জঙ্গলির মতো ঘুরে বেড়াতে, এবারে তো তুমি জঙ্গলির মতো ঘুরে বেড়াবে? তুমি তো ঘুমোচ্ছিলে, আমি তো তাই তোমাকে। একটাও মুখে মুখে কথা বলবে না তুতুল, জানো না কোন বাড়িতে বিয়ে হয়েছে তোমার? তুমি সেটা জানো না? তোমার জীবন যে পড়তে গেছে সেটা বুঝতে পারছো না? এখনো মুখে মুখে কথা বলছে, জঙ্গলির মতো ঘুরে বেড়াচ্ছে, নিজের মত প্রকাশ করছে, এত বড় সাহস! আরে বাবা শোনো, তুমি যখন একবার এবাড়ির বউ হয়ে গিয়েছো তখন তোমাকে তো এবাড়ির নিয়মগুলো মানতে হবে তুতুল। আর তাছাড়া ওদের বাড়িতে একদিন শেল্টার নিয়েছিলে বলে যখন তখন তুমি ওদের বাড়িতে চলে যাবে? না না, সেটা তো হতে পারে না। ওয়েল, হতে পারে যে ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো, কিন্তু আফটারঅল ওরা আমাদের কর্মচারী। আর আমাদের বাড়ির বউ যখন তখন কর্মচারীর বাড়ি যেতে পারে না তুতুল, তোমাকে এগুলো শিখতে হবে। ওকে জিজ্ঞেস করো তো, কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিল? ওর যদি এটাই স্বভাব হয় তাহলে শুধু শেখরের বাড়ি কেন? ও তো এ বাড়ির দামি দামি জিনিসপত্র নিয়ে নিজের বাপের বাড়িতে পাচার করে দিতে পারে। বাবা, আসলে আমাদের বাড়িতে যাওয়া নিয়ে এত অশান্তি হবে জানলে আমি ওকে দুদণ্ড বসতে দিতাম না ওখানে। আসলে তোমার জেঠুর তো খুব জ্বর, মেয়েটা জেঠুর কাছে বসে কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল, এত মায়া হলো দেখে ডাকতেই পারলাম না। সত্যি তো, এ কথা তো ঠিকই, ও এখন চ্যাটার্জি বাড়ির বউ, যখন তখন কি আর আমাদের মতো সাধারণ কর্মচারীর বাড়ি যাওয়া ও মানায় না। আসলে আমি ওকে যতই নিজের মেয়ে বলে ভাবি না কেন,
আপনাদেরকে নিজের লোক বলে ভাবি না কেন, আসল কথাটা হলো আপনারা মালিক, আমরা চাকর। না, আপনারা মালিক, আমরা চাকর। না, সেটা যে বা যারা মনে করে থাকুক, আমি না। দাঁড়াও আয়ুষ, তুমি পরে কথা বলো। কথাগুলো যখন আমাকে বলা হয়েছে তখন উত্তরটাও আমাকেই দিতে হবে। শোনো বাবা, একটা কথা বলছি, মনে কর না ছোট মুখে বড় কথা বলছি, আর মনে করলেও এই ক্ষেত্রে আমি চুপ করে থাকতে পারবো না। তোমরা যতক্ষণ আমায় অপমান করেছো ততক্ষণ আমি কিচ্ছু বলিনি, মুখ বুঝে সব মেনে নিয়েছিলাম। কিন্তু এখন তুমি শুধু আমাকেই নয়, আমার পরিবারকে, আমার বংশকে অপমান করছো। এই অধিকার তোমার নেই বাবা, এই অধিকার আমি কাউকে দিতে পারবো না। বাবা, মা দুটো কথা বলার আছে। এক, মা বাবার জাত ধর্ম শ্রেণী কিচ্ছু হয় না, আর জেঠু আর বহিমাকে আমি আমার মা বাবার মতোই দেখি, তাই আমার যখন ওদের কাছে যেতে ইচ্ছে করবে আমি তখনই যাব। না মা, আমাদের জন্য তুই আর অশান্তি করিস না, যখন আমাদের দেখতে ইচ্ছে করবে তখন তোকে দূর থেকে দেখে চলে যাব। না, আমি তুতুলের হাজবেন্ড, আমি ওর লোকাল গার্জেন। আমি বলছি ওর যখন যেতে ইচ্ছা করবো তখনই তোমাদের বাড়ি যাবে। আমার বলে যাওয়া উচিত ছিল, আমার অন্যায় হয়েছে। বড় মা, বড় মা, এই অন্যায়ের দায় আমি মাথা পেতে নিচ্ছি। তুমি প্লিজ কেঁদো না বর্মা, তুমি আমার মেরেছো বলে আমি কিচ্ছু মনে করিনি। তুমি কেঁদো না, আমি তো জানি আমি কোনো অন্যায় করলে সব সময় আমার বর্মাকে তার সব দোষ পড়তে হয়, তাই বর্মা আমার উপর রেগে যায়। বর্মা তুমি প্লিজ কেঁদো না, তুমি দাঁড়াও, আমার এখনো আরো একটা কথা বলার আছে, আর সেই কথাটা আমি এখনই বলতে চাই, আর কথাটা বলতে চাই বাবাকে। এই থামো থামো, তোমার কাছ থেকে আমার কোনো কথা শোনার নেই, ভাষণ দিতে এসেছে ভাষণ। বাবা কি সাহস! ঢিল মারলে পাটকালটা তো তোমাকে খেতেই হবে বাবা। তুমি ওকে ওর পরিবারকে অপমান করেছো, আর সেই বাড়ির মেয়ে হয়ে সেটার প্রতিবাদ করবে না তা তো হতে পারে না। শোনো বাবা, তুমি বা তোমরা আমাকে যা ইচ্ছে বলতে পারো, কিন্তু আমার পরিবারকে নয়। তারা তোমাদের কাছে খেতেও আসে না, তোমাদের পড়তেও আসে না। আর তুমি একটু আগে বললে না বাবা, আমি নাকি এই বাড়ির সব দামি দামি জিনিসপত্র নিয়ে আমার বাপের বাড়িতে পাচার করবো। বাবা, এই কথাটা তোমাকে উইথড্র করতে হবে। সব মধ্যবিত্ত পরিবারে এগুলো হয় না বাবা, আমরা জন্ম থেকেই একটা মূল্যবোধ নিয়ে বড় হই কি না,
সেদিন দেখলে না মাম্মার গলার হারটা কেমন ওই বাড়ির দিদার কাছ থেকে পাওয়া গেল? আবার হয়তো কোনোদিন বর্মার কোনো গয়না ওই লেখা আন্টির কাছ থেকে ফেরত পাওয়া যেতে পারে। চোখের